আপনি আপনি যে কথাটা এর আগে যখন আসছিলাম আপনি যে কথাটা বলেছিলেন সে কথাটা শুনেন। পর্যন্ত মনে করো যে একবারে সারপ্রাইজ করে দিছো স্যার, এটা তুমি এই কাগজটা দিয়ে যাও, আমরা তোমার চাকরিটা নিশ্চিত না হলেও প্রশিক্ষণটা করে যাতে তুমি আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টারে 3 মাস ট্রেনিং নিয়ে যাতে তোমার একটা সচ্ছল হয়, বাই দিস টাইম তুমি অন্য জায়গায় চাকরি ট্রাই করতে থাকবে। কাগজপত্র অনেক অনেক দিয়েছি, এই যে একটা আছে না, তোমরা দেখো নি ওকে। রাকিব, সুব্রত ভাই, ভাই না, ওর 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 এর আগে তো আসছে, এর আগে এর আগে যখন আসছিলাম আবেদন কোথায় দেওয়া আছে? মানে কোন কোন শিক্ষা প্রতিষ্ঠান এদিকে কথা হচ্ছে? আপনাদের পাশে আপনারা একটু ইশারা করে, আপনারাই কিন্তু আমার মূল শক্তি এবং আপনারাই স্বেচ্ছাসেবক। ডাইনে বাঁয়ে যে কথা বলবে তাকে একটু ইশারা করলে, তাকে আবার কথা বলবেন না যে তুই থাম কথা বলিস না, তাহলে আপনি আবার কথা বললে আবার বিশৃঙ্খলা হয়ে যাবে। মাসুদ রানারটা ওকে ইডিসি তে দাও ভাই। আমি তো ওকে ওই ফ্রিল্যান্সিং এর ট্রেনিংটা করায় শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টারে দিয়ে দাও, আর তারপরে ইডিসি তে যদি হয় তাহলে আমরা ব্যবস্থা করতেছি। এটা সুব্রত কালকের মধ্যে আমাকে জানাবে, তুমি সুব্রতর নাম্বারটা নিয়ে যাও ভাই। আপনি তো এরকম কথা এর আগেও বলেছিলেন যে ওই রঞ্জিত ভাই বলেছিলেন, না না রঞ্জিত তো এখন এপিএস নাই। এই যে আপনি আপনি যে কথাটা এর আগে যখন আসছিলাম আপনি যে কথাটা বলেছিলেন সে কথাটা শুনেন। চাকরির আবেদন করি বুঝছেন, এটা দিয়ে 9 বার আসা হইলো আপনার কাছে, আমি যতবারই আমি যতবারই আসছি ততবারই এখন। হ্যাঁ, আপনি আপনি সেদিনকে বলেছিলেন যে রাকিব ভাইকে বলেছিলেন যে 7 দিনের মধ্যে এর ব্যবস্থা করো, 7 দিন। শুনো আমি কই, কেন এই যে প্রতিদিন বসে এবার বুঝতে পারিছো জবাবদিহিতা আছে? হ্যাঁ স্যার, আমি যদি আবার 7 দিনে কোনো ব্যবস্থা না হয় তুমি পরে শুক্রবার এসে আবার রেকর্ডিং শোনাবে। আচ্ছা স্যার, ঠিক আছে, এখন ওরে রেকর্ডিং করে রাখো স্যার। আমি আমার আমার খালি রেকর্ডিং করে রাখিছো, আমার যারা সহযোগিতা করে রেকর্ডিং করবে না এখন? আপনি তো সবকিছু স্যার। এখন তোমার বিষয়টা তুমি দেখিছো, বেলাল এক চাকরি দিছি কুণ্ডরিতে, দেখিছো তো, দেখেই তো তোমার আশাটা তৈরি হয়েছে। এবার তো ফেসবুকে দেখছি সরকার পাড়া পেট্রোল মালের অনেকে কি আপনি ইডিসি তে চাকরি দিতেন? শুনো, 190 জনকে দিছে, অনেক না, 190 জনের জায়গায় 191 জনকে পারবো না? পারবেন তো, সবই আল্লাহর রহমতে সবকিছু পারবেন স্যার। ওই জন্যই তোমার মেধা আছে, তুমি আজকে যেভাবে রেকর্ডিং করে শুনাইলে আমার পর্যন্ত মনে করো যে একবারে স্যার সারপ্রাইজ করে দিছো স্যার। এটা তুমি এই কাগজটা দিয়ে যাও, আমরা তোমার চাকরিটা নিশ্চিত না হলেও প্রশিক্ষণটা করে যাতে তুমি আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টারে 3 মাস ট্রেনিং নিয়ে যাতে তোমার একটা সচ্ছল হয়, বাই দিস টাইম তুমি অন্য জায়গায় চাকরি ট্রাই করতে থাকবে। আমি কম্পিউটারে টাইপ করতে পারি স্যার। ওই তো, টাইপ যেহেতু করতে পারো তাহলে তোমাকে ফ্রিল্যান্সিং করার জন্য একটা প্রশিক্ষণটা দেই, আর এর মধ্যে ইডিসি তে তুমি করতে চাচ্ছ তো আমি বুঝতে পারছি। ইডিসি তে কেন তোমাকে দিয়ে যাচ্ছে না, হয়তো একটা জেলাতে যাবে আর একটা জেলায় যাবে, মনে করতেছো তুমি পারবে কিনা, তবে আমার বিশ্বাস যে তুমি পারবে। ঠিক আছে, আচ্ছা স্যার, এই ইডিসি পিডিকে একটু বন্ধ। ওখানে যেটা হয়েছে, 2টা কোম্পানি নিয়োগ দিছে আর 2টা কোম্পানির নিয়োগটা স্থগিত হয়ে আছে, এই কারণে আমার আরো প্রায় 100 জনের মতো পেন্ডিং আছে। এই জিনিসটা হয়তো ওরা তোমাকে খুলে বলেনি, মানে আমি শারীরিক প্রতিবন্ধী, কিন্তু আমি আমি জানি যে তুমি পারবে। কৃষি কাজ করতে পারি না তার। আমি বলতেছি ওর নামটা কোথায় লিস্টে আছে? ঢাকার মধ্যে আছে, ওটা কে আছে, কোন কোম্পানি? ও, তোমার নাম ঢাকার মধ্যে দেওয়া আছে, ঢাকা বিভাগের কোন একটা জায়গায় তোমার চাকরি ইনশাল্লাহ হবে। এখন আমার 2-3 সপ্তাহ আছে, তারপরে তো তফসিল, এর মধ্যে দিয়ে দিতে হবে। বসো, আর শোনো, 1 সপ্তাহ না 3 সপ্তাহ অপেক্ষা করতে হবে, এর মধ্যে তুমি
সুব্রতর আর রাকিবের নাম্বারটা নিয়ে যাও। আচ্ছা বসো ভাই, আরো অনেকের কথা শুনতে।